ইউক্রেন জুড়ে মুহুর্মুহ রকেট ও বিমান হামলা, বাজছে সাইরেন। চীন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। সেনা দিবসে ইসরায়েলকে ভয়ঙ্কর হুঁশিয়ারি দিল ইরান। ইউক্রেনের দুটি যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি রাশিয়ার। নয় মে কি যুদ্ধ থামবে নাকি নতুন মোড় নিবে? শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইউক্রেন জুড়ে মুহুর্মুহ রকেট ও বিমান হামলা, বাজছে সাইরেন। রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন শহরে মুহুর্মুহ রকেট ও বিমান হামলা চালাচ্ছে রাশিয়া। হামলা সম্পর্কে সতর্ক করতে প্রায় সারাক্ষণই সেখানে যুদ্ধের সাইরেন বাজছে বলে খবর পাওয়া গেছে। বিবিসি জানিয়েছে, খার্কিভে অন্তত 5 জন নিহত হয়েছে, আহত হয়েছে 13 জন। মাইকোলাইভ শহরে ক্রমাগত রকেট হামলা চলছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, হামলা চালিয়ে ইচ্ছাকৃতভাবে ভীতি সঞ্চারণের চেষ্টা চলছে। সাধারণ নাগরিকদের ওপর মর্টার আর রকেট হামলা চলছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রী দিমিত্রি কুলেবা বলেছেন, রাশিয়া মারিওপোলকে একেবারেই মাটির সঙ্গে গুঁড়িয়ে দিতে চায়। শহরের কিছুই যেন আর অবশিষ্ট নেই। রাশিয়া শহরটিতে প্রবেশ বিচ্ছিন্ন করার পরিকল্পনা করছে বলে শহরের কর্মকর্তারা বলেছে। ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর মারিওপোলে দেশটির প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে তুমুল লড়াই চলছে রুশ সেনাবাহিনীর। রাশিয়া দাবি করে আসছে, বন্দর নগরী মারিওপোল এখন তাদের দখলে। এমন দাবি প্রত্যাখ্যান করে ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস সিমিহল বলেছেন, মারিওপোলের প্রতিরোধ যোদ্ধারা শেষ পর্যন্ত লড়ে যাবে, এমনকি কৌশলগত শহরটির পতন হয়নি বলেও জানান তিনি। রাশিয়া যদি এই শহর দখল করতে পারে, তাহলে ক্রাইমিয়া থেকে রাশিয়া পর্যন্ত তারা একটি সরাসরি স্থল সংযোগ স্থাপন করতে পারবে। এটি হবে রাশিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত ও সামরিক বিজয়। সম্প্রতি ইউক্রেনের কিছু সেনা আত্মসমর্পণ করায় রোববার বাকি ইউক্রেনীয় যোদ্ধাদের অস্ত্র রেখে দেওয়ার আহ্বান জানিয়েছিল রাশিয়া। তাও প্রত্যাখ্যান করেছে কিয়েভ। কিছুদিন হল ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা বাড়িয়েছে রুশ বাহিনী। দনবাসের দনেতস্ক ও লোহানস্ক লড়াই তীব্র আকার নিয়েছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ বলেছে, বেসামরিক স্থাপনা টার্গেট করে বোমা বর্ষণ করেছে শত্রুরা। মস্কো বলেছে, মারিওপোলে অবশিষ্ট ইউক্রেনিয়ন সেনাদের সবাই এখন এক বিশাল ইস্পাত কারখানার ভেতরে অবস্থান নিয়ে রয়েছে। রাশিয়া আরও বলেছে, মারিওপোল শহর এখন প্রায় পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। মস্কোর স্থানীয় সময় সকাল 6টার পর কয়েক ঘন্টা ধরে রুশ বাহিনী বলছিল, তারা আজব স্টাইল ইস্পাত কারখানার এলাকা থেকে বেরিয়ে এসে আত্মসমর্পণ করলে তাদের প্রাণে মারা হবে না। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল, যারা এভাবে আত্মসমর্পণ করবে তাদের জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধবন্দীর সব অধিকার দেওয়া হবে। সূত্র বিবিসি বাংলা। চীন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। ইউক্রেনের চলমান সংঘাতকে ব্যবহার করে চীন এবং রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সামরিক বাহিনী। বার্তা সংস্থা এএপি এখবর দিয়েছে। নিউ ইয়র্ক ভিত্তিক বার্তা সংস্থা শনিবার বলেছে, মার্কিন সেনারা এমন একটি পরিবেশে যুদ্ধের প্রশিক্ষণ নিতে চায় যা বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সৃষ্টি হয়েছে। বার্তা সংস্থা সুনির্দিষ্ট করে বলেছে, চলতি মাসে মার্কিন সামরিক বাহিনী ক্যালিফোর্নিয়ায় যে মহড়া চালিয়েছে তা ছিল চীন ও রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রস্তুতিমূলক মহড়া। ক্যালিফোর্নিয়ার মোঝাবে মরুভূমির ফোর্ট ইরুইন ন্যাশনাল ট্রেনিং সেন্টারে যেসব সেনা অংশ নিয়েছে তারা রুশ ভাষায় কথাবার্তা বলেছেন। রাশিয়াকে কল্পিত শত্রু ধরে নিয়েই ওই মহড়া চালানো হয়। মহড়ায় শত্রুপক্ষের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অনুশীলন করা হয় এবং মোবাইল ক্যামেরা দিয়ে ভিডিও করে তা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়। মার্কিন আর্মি সেক্রেটারি ক্রিস্টাইন ওয়ার্মথ বার্তা সংস্থা এপিকে বলেন, আমার মনে হয় এই মুহূর্তে যা কিছু হচ্ছে তা সবই সেনারা ইউক্রেন রাশিয়া সংঘাতের সঙ্গে মিলিয়ে দেখছে এবং তারা ইউক্রেন যুদ্ধে থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করছে। ওয়ার্মথ বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার যুদ্ধের অভিজ্ঞতা আমাদের সেনাদের জন্য শক্তিশালী উদাহরণ। এখান থেকে এই শিক্ষা দেওয়া যাবে যে কিভাবে তথ্য জগতে আধিপত্য বিস্তার করা যায়। সেনা দিবসে ইসরায়েলকে ভয়ঙ্কর হুঁশিয়ারি দিল ইরান। সেনা দিবসে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আল জাজিরার খবরে বলা হয়েছে, সোমবার ইরানের সেনা দিবসে সশস্ত্র বাহিনীর দেশীয় সমরাস্ত্র এবং প্রতিরক্ষা ব্যবস্থা প্রদর্শনীতে ইসরায়েলকে এই হুঁশিয়ারি দেওয়া হয়। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, ইহুদি শাসনের প্রতি আমাদের বার্তা হল, এই অঞ্চলে তোমরা কিছু দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলেও আমাদের সামান্য গতিবিধিও আমাদের গোয়েন্দা নিরাপত্তা এবং সশস্ত্র বাহিনীর জ্ঞানের বাইরে তোমরা কেউ নেই।
তিনি আরো বলেন, ইরানের বিরুদ্ধে তোমাদের সামান্য চাল আমাদের সেনাবাহিনীর লক্ষ্য হবে, তোমাদের শাসনের কেন্দ্রস্থল। তোমাদের অবশ্যই এটা জানা উচিত, গত মাসে ইরান ইরাকের ইরবিলে ক্ষেপণাস্ত্র হামলা করে। তেহরান দাবি করেছিল যে স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে তা ইসরায়েল ব্যবহার করেছিল, যদিও স্বশাসিত কুর্দিস্তান গভর্নর ইসরায়েলের উপস্থিতি থাকার বিষয়টি অস্বীকার করে। ইউক্রেনের দুই যুদ্ধ বিমান ভূপাতিত করে গুড়িয়ে দিয়েছে রাশিয়া। ইউক্রেনের দুটি যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনস্কভ বলেন, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে রুশ বিমান বাহিনী ইউক্রেনের দুটি MiG-29 জেট গুলি করে ভূপাতিত করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, রুশ বাহিনী দূরপাল্লার বিমান থেকে নির্ভুল ভূপৃষ্ঠে ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বারভেনকোভে এবং দেব্রোপলি অঞ্চলে ইউক্রেনের জ্বালানি এবং গোলাবারুদ কারখানা ধ্বংস করেছে। এছাড়া গত 24 ফেব্রুয়ারি অভিযান শুরুর পর ইউক্রেনের 136টি যুদ্ধ বিমান, 471টি মানুষ্যবিহীন আকাশযান, 249টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, 2308টি ট্যাঙ্ক ও অন্যান্য সাজোয়া যান, 254টি ক্ষেপণাস্ত্র লঞ্চার সিস্টেম, 998টি আর্টিলারি সিস্টেম ও মর্টার এবং 2171টি বিশেষ সামরিক গাড়ি ধ্বংসের দাবি করেছে রাশিয়া। সূত্র গার্ডিয়ান, টিআরটি ওয়ার্ল্ড। নয় মে কি যুদ্ধ থামবে নাকি নতুন মোড় নেবে দীর্ঘ হবে যুদ্ধ? খ্রিস্টিয়ান সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব ইস্টার হলিডে ইউক্রেন ও পোল্যান্ড সীমান্তে শরণার্থী আর চ্যারিটি ওয়াকার উদযাপন করছেন। ইস্টারের ব্রেকফাস্টে ছিল ডিম, যে ডিমকে বলা হয় যিশুর পুনর্জন্মের প্রতীক, যা খ্রিস্টিয়ানের ধর্মের মানুষেরা আশার প্রতীক হিসেবে দেখেন। যুদ্ধ থেমে যাবে এই আশায় প্রত্যাশা করছে সবাই ইস্টারের ব্রেকফাস্টে বসে। সীমান্তে মানুষের আশা, মানুষের সংখ্যা কমেছে, ফিরে যাওয়ার সংখ্যা বাড়ছে। যেহেতু কিয়েভ থেকে যুদ্ধ সরে গেছে পূর্ব দিকে মারিউপোলে, তাই লভিভ কিয়েভের মানুষজন ফিরতে শুরু করেছে। সীমান্তে অনেক লম্বা লাইন। মানুষজনের সাথে কথা বলে জানা গেছে, 9 মে একটা কিছু ঘটতে যাচ্ছে। 9 মে হচ্ছে রাশিয়ার ন্যাশনাল প্যারেড। সেদিন রেড স্কোয়ারে বিশাল জমায়েতে পুতিন কি চমক নিয়ে আসবেন সেটাই এখন আলোচিত হচ্ছে বেশি। 9 মে যুদ্ধ শেষ হবে নাকি দীর্ঘায়িত হবে নাকি নতুন মোড় নিয়ে ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে, এমন সমীকরণ মেলাচ্ছে সবাই। রাশিয়া থাকা বাংলাদেশিদের কেউ কেউ বলছে 9 মে এই যুদ্ধের জন্য গুরুত্বপূর্ণ দিন। এদিনই পুতিন তার ট্রাম্প কার্ড ছাড়বেন, যেখানে পুতিনের জয় ছাড়া আর বিকল্প পথ খোলা আছে দুটি, এক হচ্ছে যুদ্ধবিরতি আর না হলে যুদ্ধের নতুন মোড়। পুতিন যেভাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস, চ্যান্সেলর ঋষি সুনাক, পরিবহনমন্ত্রী গ্র্যান্ট শ্যাম্পস, স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা ইস্টারজেস সহ শীর্ষ 13 রাজনীতিবিদকে রাশিয়াতে নিষেধাজ্ঞা দিয়েছে, তাতে বিশেষজ্ঞরা বলছে যুদ্ধ বিকল্প পথের দিকেই যাবে, সেক্ষেত্রে একেবারেই ইস্টারের আশা হয়তো ভঙ্গ হতে পারে।